আসলে ওই নৌকাটিতে মানে যে নৌকা চলাচল দুর্ঘটনা ঘটেছিল গত পরশুদিন রাতে, সেই দুদিনের ঘটনায় আসলে কতজন যাত্রী ছিল সেটার সংখ্যা এখনো পর্যন্ত নিরূপণ করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে এখানে অতিরিক্ত রোহিঙ্গা যাত্রী নেওয়া হয়েছিল। এখন পুলিশ সেটা বুঝতে সেখানে 60-70 জনের মতো যাত্রী ছিল। আমরা এখন পর্যন্ত 8 জনকে উদ্ধার করতে পারছি জীবিত এবং 25 জনের লাশ এ পর্যন্ত গত 3 দিনে 25 জনের লাশ উদ্ধার হলো। তবে পুলিশ যেটা ধারণা করছে এবং বিজিবি যেটা বলছে যে আরো অনেক রোহিঙ্গা এখনো পর্যন্ত সাগরে নিখোঁজ অবস্থায় রয়েছে এবং তাদের উদ্ধারের জন্য কাজ করছে। এ পর্যন্ত কিন্তু দুপুরে যে সকাল থেকে দুপুর পর্যন্ত 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে, যার সংখ্যা দাঁড়িয়েছে 25 জন। এখনো পর্যন্ত আর নতুন করে লাশের সন্ধান পায়নি। তবে পুলিশ এবং কোস্টগার্ড পাশাপাশি বিজিবি এই সমস্ত নিখোঁজ মানুষগুলিকে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। মিন্টু, আরো একটি বিষয় জানতে চাই। আমরা জানি যে ক্যাম্পে টিকাদান কর্মসূচি চলছে, তো ত্রাণ ও টিকা কার্যক্রম কেমন চলছে? আপনি নিশ্চয়ই ঘুরে দেখেছেন, সার্বিক অবস্থাটা জানতে চাই আপনার কাছে। আজকে ছিল প্রথম দিন, আপনি জানেন যে আজকে প্রথম দিন এবং যেটা টার্গেট সেটা হচ্ছে 6.5 লাখ। এরা 6 দিনে কাজ করা হবে। আজকে শুরু হলো এবং আজকে শুধুমাত্র জামপুরি নামে একটা এলাকা আছে, সেই জায়গায় একটা ক্যাম্প থেকে এটা উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক ভাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন এবং তার আগে অবশ্যই আপনি জেনেছেন যে স্বাস্থ্য মন্ত্রী দীপুমণি সেখানে ছিলেন, উপস্থিত ছিলেন এবং ফারুক খান উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী। আমরা যেটা দেখছি এখানে রোহিঙ্গা সমাজ রোহিঙ্গা শিশুদের মধ্যে একটা আগ্রহ টিকা নেওয়ার জন্য এবং আজকে প্রথম দিনের হিসাবে আমরা যেভাবে টিকাদান কর্মসূচি চালানো দরকার সেভাবে আমরা দেখছি। তবে এখানকার যারা জেলা প্রশাসন আশা করছে যে আগামী দিনগুলো খুব দ্রুত গতি চলবে এবং আমরা যেটা লক্ষ্য করেছি এখানে যারা টিকা গ্রহণ করতে চান রোহিঙ্গারা তাদের আগ্রহটা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করি। মিন্টু, আপনি নিশ্চয়ই সঙ্গেই থাকবেন এবং নজর রাখবেন পরিস্থিতির দিকে। দর্শক কক্স